জুপিটার তাহলে তোমাদের সঙ্গে কাজ শুরু করে দিল? হ্যাঁ, যেভাবে কাজটা শুরু হয়েছে মনে তো হচ্ছে ভালোই হবে। ভালো বলতে? ভালো বলতে অবভিয়াসলি আমাদের হোমের মেয়েদের জন্য ভালো। জুপিটারের ইন্টারেস্ট এই কাজটার মাধ্যমে, ওদের একটা পাবলিসিটি হবে। যাই হোক, সেটা আমাদের লুক আউট না, তাই না? আমাদের ইন্টারেস্ট এই কাজের মাধ্যমে আমাদের মেয়েদের ডিটেইলড একটা চেক আপ হবে, রিপোর্টস ঠিকঠাক আসবে, এই একটা সিকিউরড লাইফ। আর দিদিভাই কি বলছে? সে নিশ্চয়ই পুরো ব্যাপারটাতে খুব ইনভলভ। খুব মানে? দিদিভাই তো সমস্ত কিছু সামলাচ্ছে, সমস্ত পেপার্স ডকুমেন্টস ওই তো যত্ন করে রাখছে। বাহ, খুব ভালো কথা। আর তুমিও তখন দুশ্চিন্তা মুক্ত, তোমার মেয়েদের জন্য একটা সৎ পাত্র পাওয়া গেছে, জুপিটার। কিন্তু অয়ন, একটা ছোট্ট দুশ্চিন্তা না রয়েই যাচ্ছে। কেন, কী হলো আবার? আমেরিকার অতগুলো দেশ থেকে ব্যবসা গুটিয়ে জুপিটারকে এখানে চলে আসতে হলো এক্স্যাক্টলি কেন? মানে জুপিটার কি শুধুমাত্র ওই পলিটিক্যাল ডিস্টারবেন্সের বলি, নাকি অন্য কিছু? এটাই হয়ে থাকে আর কি, এটাই নিয়ম। আমাদের দেশে দেখো না, দুটো দলের আকচে আকচিতে আমাদের সাধারণ মানুষের কি ত্রাহি ত্রাহি অবস্থা। একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের, আমরা কোথায় বুঝেও বুঝছি না। খালি বলছি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। হ্যাঁ বলো কাজল মাসি। কাজল মাসি, নিশ্চয়ই কলির বিয়ের মেনু চেঞ্জ। এক মিনিট, এক মিনিট, কি হচ্ছে রে? কি শুনতে পাবে এই নিয়ে 7 নম্বর? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, ঠিক আছে। কি হলো, বিরিয়ানির বদলে পোলাও? প্লিজ গার্গি চুপ করো। কি হয়েছে গার্গি? কলির বিয়েটা হবে না। হবে না মানে কেন? রঞ্জনের আগে স্ত্রী ফিরে এসেছে, মেয়েটি খুব অসুস্থ, প্রায় পঙ্গু। সে কি? কিন্তু ওর মারা যাওয়ার খবরটা তাহলে ভুল গার্গি, পুরো খবরটা সম্পূর্ণ ভুল। না ভুল মানে এটা কি করে জানা গেল? জানা গেল মানে জলজন্ত সেই মহিলাকে নিয়ে রঞ্জনের মা হাজির হয়েছে। রঞ্জনের মা? কবে? আজ। গার্গি আমাকে একবার যেতে হবে, বুঝলে? বুঝতেই পারছো কলির অবস্থা খুব খারাপ। আমি বরং তোমায় একটা ফোন করবো। হ্যাঁ ঠিক আছে।